দর্শক কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রাইম টকের গত পর্বে আমরা কথা বলেছিলাম শরীয়ত বয়াতিকে নিয়ে। শরীয়ত বয়াতি, যিনি কোন এক পালাগানের মঞ্চে গান বাজনা হালাল হারামের চ্যালেঞ্জ শুরু দিয়েছিলেন আমাদের আলেম সমাজকে, সাথে অকথ্য ভাষায় গালিও দেন আলেমদেরকে। ক্ষুব্ধ হয় আলেমরা, শুরু হয় বিক্ষোভ সমাবেশ, মামলা হয় তার নামে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। দর্শক প্রাইম টকের গত পর্বের শিরোনাম ছিল শক্তের ভক্ত নরমের জম, কথাটার ব্যাখ্যা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি। আজকে দ্বিতীয় পর্বে তার চুলচেরা বিশ্লেষণ করা হবে। তাই ভিডিওর শুরুতেই সকলের কাছে অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। দর্শক, শরীয়ত বয়াতিরা যখন আলেমদেরকে গালি দেয়, তখন সেই গালি কাটা হয়ে বিঁধে আমাদের শরীরে। অক্ষর জ্ঞানহীন মানুষগুলো কথার ছলে যখন দুই একটা ভুলভাল বলে ফেলে, তখন সেটা হয় অপরাধ, কারণ তারা দুর্বল। আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, বিশ্বাস হল না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হয়েছেন, পরিষ্কার? সুতরাং ভাগ্যগুণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন, দেখেন আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঁচজন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না। আবার মদিনায় যান, রাসূলের রোজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মিয়াকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন। পরিষ্কার বলছে, আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব। পরিষ্কার। দীনের নবী মুস্তফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে। দেওয়ানবাগি, দর্শক দেওয়ানবাগিকে আপনারা সকলেই চেনেন, যিনি কখনো নিজেকে খোদা, কখনো বা নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হিসেবে দাবি করেন। ধর্মের লেবাস পরে এই সকল ভণ্ডরা যখন অপকথা ছড়ায়, তখন কেনই বা নিশ্চুপ থাকি আমরা? কেনই বা গ্রেফতার করা হয় না এই সকল ভণ্ডদেরকে? সেই প্রশ্ন আপনাদের কাছে। তবে কি এ কথা সত্য, আমরা সবাই শক্তের ভক্ত নরমের জম?